हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के आमरा ए वीडियो टी ते डिस्कस करबो 2021 WBCS प्रिलिमिनारी एग्जाम क्वेश्चन पेपर। WBCS एग्जाम टोटल 200 नम्बर होए थाके, तार मध्य 25 क्वेश्चन एसे थाके इंग्लिश थेके। ओई इंग्लिशेर जे 25 क्वेश्चन, ओई 25 क्वेश्चन निये डिसकस करबो। ताछाड़ा PSC रिभाइज आंसर की अलरेडी पब्लिश करे दिएछे, ওই রিভাইজড অ্যান্সার কি অনুযায়ী এই 25টা ইংরেজি কোশ্চেনে কি কি অ্যান্সার হবে তাও দেখে নেব। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম কোশ্চেন দেওয়া আছে, চুজ দ্য রাইট অপশান। রাইট অপশানটাকে এখানে চুজ করতে হবে। শূন্যস্থান পূরণ রয়েছে। হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি, সামওয়ান থ্রু আ বল থ্রু দ্য উইন্ডো। এর সঠিক উত্তরটি হবে অপশান এ, ওয়াজ সিটিং। নেক্সট কোশ্চেন, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ অ্যান্ডস মিট মিন্স। এর সঠিক উত্তরটি হবে অপশান এ, গেট বাই। পরবর্তী কোশ্চেন, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ান সেলফ। কে যে নিজেকে সবথেকে বেশি ভালোবাসে তাকে কি বলা হয়ে থাকে। এর সঠিক উত্তরটি হবে অপশান সি, নার্সিজম। চার নম্বর কোশ্চেন, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন মিন্স। এর সঠিক উত্তরটি হবে অপশান এ, রিয়ালি। পাঁচ নম্বর কোশ্চেনে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে আই উইল মিট ইউ টুমোরো। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করলে সঠিক উত্তরটি হবে অপশান ডি, হোয়েন উইল ইউ মিট মি। ছ নম্বর কোশ্চেন, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দো মিন্স। এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, স্যান্টিমোনিয়াস। সাত নম্বর কোশ্চেন, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিন্স। এর সঠিক উত্তরটি হবে ফিল আনওয়েল, অপশান সি। নেক্সট কোশ্চেন, অ্যাড আ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ক্যাপেবল। ক্যাপেবলের অপোজিট ওয়ার্ডটি হবে ইনক্যাপেবল। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি। পরবর্তী কোশ্চেন, দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস ইজ। সুপারসিলিয়াসের সিনোনিম হবে অপশান ডি, হটি। দশ নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্ড ক্যালাস্ট্রোফোবিয়া মিন্স। ক্যালাস্ট্রোফোবিয়া মিন্স অপশান সি, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। এগারো নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। এর সঠিক উত্তরটি হবে অপশান বি, ওয়াজ। বারো নম্বর কোশ্চেন, এটাও শূন্যস্থান পূরণ ছিল, সুইটেবল আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। লা জিওকন্ডা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশান, হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি। এর সঠিক উত্তরটি হবে অপশান সি, উইথ। চোদ্দ নম্বর কোশ্চেন ছিল, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ারেড ইজ। এর সঠিক উত্তরটি হবে অপশান এ, নর্মাল। পনেরো নম্বর কোশ্চেনে ছিল, সুইটেবল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ টোলার দেন ইউ ড্যাশ টু ইঞ্চেস। এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, বাই। ষোলো নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশান, সি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, এলাইটেড। সতেরো নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্ড ভিসিটিউট মিন্স। এর সঠিক উত্তরটি হবে অপশান এ, চেঞ্জ। পরবর্তী কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, অ্যাকোমোডেশনের কারেক্ট স্পেলিং সিলেক্ট করতে হবে। এর সঠিক উত্তরটি হবে অপশান বি, অ্যাকোমোডেশন, এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি আই ও এন। পরবর্তী কোশ্চেন, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার মধ্যে কারেক্ট সেন্টেন্স হবে অপশান বি, আ ওয়ান আইড পার্সন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিটস। কুড়ি নম্বর কোশ্চেন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিসিয়াল ইজ। সুপারফিসিয়ালের অ্যান্টোনিম হবে অপশান এ, ডিপ। কোশ্চেন নাম্বার 21, সুইটেবল প্রিপোজিশন দিয়ে
শূন্য স্থান পূরণ করতে হবে হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং, এর সঠিক উত্তরটি হবে ওভার দ্য মিটিং, অর্থাৎ এর সঠিক উত্তরটি হবে অপশান এ ওভার। 22 কোশ্চেন ছিল দ্য সেরিনিটি অব দ্য প্লেস ওভারওয়েলম মি, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ আ সুইটেবল ওয়ার্ড, সেরিনিটি, এর এক্সচেঞ্জে হবে অপশান বি কালমনেস, কালমনেস এটাই সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেনে ছিল দ্য পাস্ট সেন্টেন্স অফ রিউইন্ড ইজ, রিউইন্ডের পাস্ট টেন্স হবে অপশান সি রিওয়ান্ড। 24 নম্বর কোশ্চেন ছিল দ্য ওয়ার্ড অফিসিয়াস মিন্স, দ্য ওয়ার্ড অফিসিয়াস মিন্স এর সঠিক উত্তরটি হবে অপশান এ সেলফ ইম্পর্টেন্ট। 25 নম্বর কোশ্চেন ছিল আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, এর সঠিক উত্তরটি হবে অপশান ডি অ্যাপিয়ারি। এই হলো 25টা ইংরেজির কোশ্চেন। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।